হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আরেকটি নতুন আরবি ভাষা শিক্ষা টিউটোরিয়ালে আপনাদেরকে জানাই স্বাগতম। আরবি শর্টকাট ভিডিও পর্ব নাম্বার 20 নিয়ে আসছি আপনাদের সামনে। তো আজকের এই পর্বে আমরা আবারও নতুন নতুন কিছু শব্দার্থ শিখবো। আমি বারবারই বলে থাকি যে আরবিতে, আরবি ভাষা শিখতে বা যে কোনো ভাষা শিখতে শব্দার্থ শেখার কোনো বিকল্প নাই। আপনি বাক্য গঠন তখনই করতে পারবেন যখন আপনি শব্দার্থ জানবেন, আর শব্দার্থ জানলে আপনি অটোমেটিক বাক্য গঠন করতে পারবেন। আর আরবিতে সব থেকে একটা সুবিধা হচ্ছে, আরবিতে বাক্য গঠন করার প্রয়োজন নাই। আপনি জাস্ট শব্দার্থগুলো বলে দিলেই অ্যারাবিয়ানরা বা আপনার যে মুদির বা আপনার সংশ্লিষ্ট যারা অ্যারাবিয়ান লোক থাকবে তারা বুঝে নেবে যে আপনি কি বলতে চাচ্ছেন। ঠিক আছে, তো সেক্ষেত্রে আপনার অবশ্যই শব্দার্থ জানতে হবে। আর সেই দৃষ্টিকোণ থেকেই আমি প্রতিদিন বা এক দুই দিন পর পর শব্দার্থ নিয়ে আসতেছি। আমি আশা করি আর টিউটোরিয়ালগুলো দেখবেন এবং টিউটোরিয়ালগুলো আপনাদের উপকারে আসবে। তো আর কথা না বাড়িয়ে চলুন টিউটোরিয়ালে চলে যাই। আজকের শব্দগুলো হচ্ছে লেশ নোম, মানে হচ্ছে ঘুমাচ্ছ কেন। লেশ ইন্তা নোম বা নাওম, তুমি ঘুমাচ্ছ কেন। মিনু রো মানে হচ্ছে কে যাবে, মিনু মানে কে আর রোহ মানে হচ্ছে যাওয়া বা যাবে। মিনু রোহ মানে কে যাবে। জিব মানে হচ্ছে দেওয়া, কোনো কিছু দেওয়াকে বলে জিব। আরবিতে কোনো কিছু দেওয়াকে বলে জিব। আতিনি মানে আমাকে দিন, আতিনি হাদা মানে এটা আমাকে দিন। হামিম মানে ঘনিষ্ঠ বন্ধু, হামিম মানে ঘনিষ্ঠ বন্ধু। হাবিবি বা সাদিক মানে হচ্ছে বন্ধু। অ্যারাবিয়ানরা প্রায় যে কোনো জায়গা অনেক সময় নাম না জানলে হাবিবি, ইয়া হাবিবি তাল বা ইয়া সাদিক তাল হেনাক। ঠিক আছে, হাবিবি অথবা তাল বলে অপরিচিতদেরকে অনেক সময় সম্বোধন করে থাকে। আপনি একটু পরিচিত যাদের তাদের জন্য সাদিক বলবেন, আর যদি অপরিচিত হয় তাদেরকে হাবিবি বলবেন, তাহলে তারা খুশি হয়। বাদেন মানে হচ্ছে পরে, সোয়াইয়া বাদেন মানে একটু পরে। তুমি কখন যাবে, ওয়েন ইনতা রো, তুমি কখন যাবে। আপনি উত্তরে বলছেন আনারো সোয়াইয়া বাদেন, আমি একটু পরে যাব। শরাব মানে হচ্ছে পান করা। আসির মানে হচ্ছে জুস বা শরবত, আসির বলতে সমস্ত ধরনের জুসকে বোঝায়। তো পরবর্তী শব্দগুলোতে চলে আসলাম। মিপ্তা বা মুক্তা মানে হচ্ছে চাবি, মিপ্তা মানে চাবি। ইস্তেরাহ মানে বিশ্রাম, ইস্তেরাহ মানে বিশ্রাম। ইস্তেমা মানে সভা, আস্থা মানে সুপারিশ। আস্থা বা অস্থা, আস্থা। ঠিক আছে, আবার কেউ কেউ বলে অস্থা, অস্থা ধরছে মানে সুপারিশ ধরছে বা কোনো একটা লোকের মাধ্যমে কোনো কাজ সম্পাদন করছে। ঠিক আছে, এক্ষেত্রে বলা হয় আস্থা, অস্থা বা উস্থা। এক এক শব্দ আঞ্চলিকতার কারণে মানে এক এক ধরনের উচ্চারণ করে থাকে। তো আস্থা বললে আপনারা বুঝবেন যে সুপারিশ। লেমন মানে লেবু, লেমন। ঠিক আছে, আরবিতে লেবুকে লেমন বলে। উস্কুত মানে চুপ থাকা, উস্কুত মানে চুপ থাকা। মালানা মানে আমার, মালানা মানে আমার। হাগ্গি মানে আমার, মালানা মানেও আমার, হাগ্গি মানেও আমার। মালানা বা হাগ্গি দুইটা মানেই আমার। মাকসুর মানে ভাঙ্গা, মাকসুর মানে ভাঙ্গা। হাদা মাকসুর, এটা ভাঙ্গা। আনা মায়াবি, আমি চাই না, এটা ভাঙা, আমি চাই না। তো এই ছিল আজকের ভিডিওটি। শব্দগুলো খুবই গুরুত্বপূর্ণ, আশা করি আপনাদের উপকারে আসবে। দেখা হবে আবারও নতুন কোনো টিউটোরিয়ালে নতুন কিছু শব্দ নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।